বসিরাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা পীর আম্মা জানে কাজে ঘুমিয়ে আছেন, পীর আম্মা জানে ঘুম ভেঙে গেলেন, পীর আম্মা জান গুটে বাইরে চলে আসলেন, আল্লামা হুজুরকে পেলেন না, পীর আম্মা জান ঘরের সামনে বসে আছেন, পীর আম্মা জান দেখলেন না না গবিরা দিশুতিরা আম্মা জান, পীর আম্মা জান লক্ষ্য করলেন সাদের ওপরে একটা আলো লাভলে, আল্লামা হুজুর কেবলাম টুকটুক 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 করে ঘরের ভিতরে আসলেন, পীর আম্মা জান ধরে ফেললেন হুজুর আপনি কোথায় গিয়েছিলেন, আল্লামা হুজুর বললেন না বলবো না, পীর আম্মা জান বললেন আপনি যদি না বলে গেলেন আজকে আমি আপনাকে ছেড়ে দেব না, আল্লামা হুজুর বলেছিলেন ও আমার বিবিরে আমি একদিন না আমি দুই দিন না আমি প্রতিদিন আমি তাহাজ্জুদের নামাজ মক্কায় পড়ে বাংলার মানুষের জন্য দোয়া করে আমি হিন্দুস্তানের জমিনে এসে আমি ফজরের নামাজ আদায় করে থাকি। দাদা হুজুর পীর কেবলা আল্লাহকে কতটা ভালোবেসেছেন, আমার নবীকে কতটা মহব্বত করেছিলেন, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিম, হুজুর আমার আল্লাহকে ভালোবেসেছেন, আমার আল্লাহ পাক হুজুরের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, জোরে হবে না একটু মন খুলে হবে না, আল্লামা হুজুর কেবলা আল্লাহকে ভালোবেসেছেন, নবীকে মহব্বত করেছেন, আল্লাহ পাক তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। ও আল্লাহর বান্দারা এখন বলছে পীর মানা যাবে না, পীর ধরতে হবে না, বসিরাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলাকে আল্লাহ এত এলেম দিয়েছিলেন, আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন, তারপর দাদা হুজুর পীর কেবলার কাছে হুজুর বায়াত গ্রহণ করে হুজুর আমার পীরের শবক নিয়েছিলেন, জোরে হবে না, আল্লামা হুজুর যাওয়ার কোনো দরকার ছিল না, আল্লামা হুজুরকে আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন, হুজুর যে কেতাব একবার পড়তে সারা জীবন মুখস্থ থাকিত। হুজুর মিশরে একটা লাইব্রেরিতে গিয়েছি, হুজুর লাইব্রেরিতে ঘুরে ঘুরে সমস্ত কেতাবগুলো দেখে ফিরে এসেছে, লাইব্রেরি ম্যানেজার বলছে হুজুর কেতাব নেবেন না, আল্লামা হুজুর বলছে বাবা আমি কেতাব নেব না, বলছে হুজুর আপনি এতক্ষণ ঘুরলেন কি দেখলেন, কিতাব দেখলেন দেখে দিলেন, আল্লামা হুজুর বললেন বাবা তুমি কি বলতে চাও, আহ কত বড় আল্লাহ জ্ঞান আল্লাহ দিয়েছিলেন, আল্লামা হুজুর বললেন বাবা তোমার কিতাব আমি রুহুল আমিন আল্লাহ আমার কণ্ঠস্থ করে মুখস্থ করে দিয়েছেন, জোরে হবে না বাবা, সেই হুজুরকে আজকে এই বাংলার মানুষ ছোট বড় কথা বলতে শিখেছে, আল্লামা হুজুর কেবলা যখন ফুরপুরার জমিনে যেতেন মুজাদ্দুজ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন, জোরে হবে না একটু মন খুলে হবে না, আল্লামা হুজুর বলতে হুজুর আপনি আমাকে দেখে কেন দাঁড়ান, হুজুর আমার বড় লজ্জা হয়, দাদা হুজুর বলতেন বাবা আমি তোমাকে দেখে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনায় যা এলেম দিয়েছেন আমি আবু বক্কর ওই এলেমের ইজ্জতে দাঁড়িয়ে যাই, জোরে হবে না বসিরাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ পাক আল্লাহ পাক তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, বসিরাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা হুজুর আল্লামা ওয়াজ করেছেন, হুজুর আল্লামা ওয়াজ করেছেন, আল্লামা হুজুর চিন্তা করেছেন আমি রুহুল আমিন মারা যাব আমার ওয়াজ কবরে চলে যাবেন, হুজুর আল্লামা চিন্তা করেছেন বাংলার মানুষ জাতি ইমান নিয়ে বাঁচতে পারে, বসিরাটে বড় মাওলানা হুজুর আমার দুহাত দিয়ে কলম চালিয়ে আল্লামা হুজুর কেবলা শতাধিকের বেশি কেতাব লিখেছেন, জোরে হবে না বাবা, সে আল্লামা হুজুরকে ভুলে যাবেন না, আল্লামা হুজুর কেমন আমাদের জন্য দেখে রক্তগুলো পানি করে দিয়েছে, হুজুর আল্লামার ডান হাত ছিলেন, হুজুর আল্লামার ডান হাত ছিলেন, হুজুর বলুর রহমান দরগাফুরি রহমাতুল্লাহ আলীকে বলতে হুজুর আপনি দুহাত দিয়ে যে কেতাব লেখেন কলম কলম কোথায় বন্ধ হয়, হুজুর আপনি কি করে বোঝেন,
আল্লাহ বা হুজুর কেলা বলতেন, বাবা আমি রুহুল আমিন, আমি ইচ্ছা খুশিতে লিখিলাম, আমার সামনে কেতাবগুলো ধরে রাখা হোক, আমি রুহুল আমিন কেতাব দেখে আমি কেতাব লিখি জোরে হবে না। আল্লাহ কি এলেম দিয়েছে, আল্লাহ কি ইজ্জত দিয়েছিলেন। বসিরাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেমেলা, ও আল্লাহ বান্দারা আমার নবীর সাথে কতটা মিল ছিল দেখো, ও আল্লাহর বান্দারা আল্লাহ নবী হায়াত পেয়েছিল 63টা বছর, বসিরাট আল্লামা হুজুর কেমেলা হায়াত পেয়েছিলেন 63টা বছর, জোরে হবে না। আল্লাহ বলতে আল্লাহ আমি রসুলের সুন্নত কতটা মেনেছি জানি না আল্লাহ, তবে আমার হায়াত তো রসুলের সঙ্গে মিল হয়ে যায়, জোরে হবে না, একটু মন খুলে হবে না। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাবা? তকবীর দাও তো, নারাই তকবীর, আরে আসতে বলো নারাই তকবীর। ও আল্লাহ বান্দারা বসিনাটে বড় মাওলানা আল্লামা হুজুরকে মেলাগা, হুজুর আল্লামা আমাদের জন্য কতটা দোয়া করেছেন, কতটা কষ্ট করেছেন, আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ জনাবি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জাআগা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরেতে আছেন, আল্লাহ নবী ঘুমিয়ে পড়েছেন নিশুতি রাত গভীর রাত নিশুতি রাত, আম্মা জানা আয়েশা সিদ্দিকা ঘুম ভেঙে দেখে নবী আর ঘরেতে নাই, আল্লাহ নবী কোথায় গিয়েছেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা ঘর থেকে বার হয়ে সমস্ত বিবি জানতে ঘরগুলো লক্ষ্য করলেন, আল্লাহ নবীকে খুঁজে পেলেন না। ও আল্লাহর বান্দারা আম্মা জানা আয়েশা সিদ্দিকা গিয়ে দেখেন আল্লাহ নবী, আম্মা জান খাদিজাতুল কবরা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার দোয়া করে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়, আম্মা যান আম্মা যান আয়েশা সিদ্দিকা এই দৃশ্যটা দেখে, আম্মা যারা আয়েশা সিদ্দিকা আগে আগে ঘরে চলে গেছেন, আল্লাহ নবী পিছনে পিছনে টুকটুক টুকটুক করে ঘরে চলে গেলেন, আম্মা যান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কোথায় গিয়েছিলেন, আল্লাহ নবী বলেছিলেন ওগো আমার বিবি আয়েশা আমি তোমার ঘরে ঘুমিয়েছিলাম গভীর রাত নিশুতি রাতে, আমার গোনাগার উম্মত উম্মতির কথা মনে পড়ে যায়, আমি রসুলুল্লাহর ঘুমাতে পারি না, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, জোরে হবে না। বসিরাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবেলা পীর আম্মা জানে কাজে ঘুমিয়াছেন, পীর আম্মা জানে ঘুম ভেঙে গেলেন, পীর আম্মা জান উঠে বাইরে চলে আসলেন, আল্লামা হুজুরকে পেলেন না, পীর আম্মা জান ঘরের সামনে বসে আছেন, পীর আম্মা জান দেখলেন না না গভীর রাত নিশুতি রাত, আম্মা জান পীর আম্মা জান লক্ষ্য করলেন ছাদের ওপরে একটা আলো লাভলে, আল্লামা হুজুর কেবলাম টুকটুক 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 করে ঘরের ভিতরে আসলেন, পীর আম্মা যা ধরে ফেললেন হুজুর আপনি কোথায় গিয়েছিলেন, আল্লামা হুজুর বললেন না বলবো না, পীর আম্মা যান বললেন আপনি যদি না বলেন আজকে আমি আপনাকে ছেড়ে দেব না, আল্লামা হুজুর বলেছিলেন ও আমার বিবিরে আমি একদিন না আমি দুই দিন না আমি প্রতিদিন আমি তাহাজ্জুদের নামাজ মক্কায় পড়ে বাংলার মানুষের জন্য দোয়া করে, আমি হিন্দুস্তানের জমিনে এসে আমি ফজরের নামাজ আদায় করে থাকি, জোরে হবে না। কতটা আমাদের ভালোবেসেছে বাবা, সেই মানুষগুলোকে ভুলে যাবেন না, অনেক ঠাকড়া দলবার হবে বাবা, কারোর দিকে কান দিও না। আল্লাহর বান্দারা ওগো যুবকেরা ও নওজোয়ানেরা ভুল আমায় বুঝবে না, চলো বাবা আগিয়ে যায়, ও আল্লাহর বান্দারা ও যুবকেরা আল্লাহর অলি মোজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীরকে মেলাম, আল্লাহকে ভালোবেসেছেন আমার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, আল্লামা হুজুরকে মেলাম আল্লাহকে ভালোবেসেছেন আল্লাহ পাক তানার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, বসিরহাটে বড় মাওলানা
না, আল্লামা হুজুর কে মেলাম, হুজুর আমার কই খালি জলসায় যাবে, হুজুর আমার কই খালি জলসা করতে যাবে, তা হুজুর নৌকায় ঘুমিয়ে পড়েছে, হুজুরের সাথে আছে হাজি মমিন আলী, হাজি খয়রুল্লাহ দুজন আছে, তা আল্লামা হুজুর কেবলা নৌকায় ঘুমিয়ে পড়েছে, হাজি মমিন আলী খয়রুল্লাহ বসে বসে কাঁদছেন, নৌকাটা ডুবে যাবে এমন একটা মুহূর্ত তৈরি হয়ে গেছে, মাঝেও কাঁদছে, আল্লামা হুজুরের ঘুম ভেঙে গেলেন, আল্লামা হুজুর বললেন বাবা কি হয়েছে কাঁদছো কেন, আল্লামা হুজুর হাসছে আর হুজুরের মুরিদরা কাঁদছে, আল্লামা হুজুর বললেন বাবা হাজি মামের আলী খয়রুল্লাহ কাঁদছো কেন বাবা কি হয়েছে, হুজুর নৌকাটা ডুবে যাবে এমন একটা মুহূর্তে তৈরি হয়ে গেছে, আল্লামা হুজুর কেবলা বললেন বাবা ঠান্ডা হয়, আল্লামা হুজুর কেবলা পানির ভেতরে দুটো হাত চালিয়ে দিলেন, আমার আল্লাহ পা দরিয়ার পানিটা ঠান্ডা করে দিলেন, যদি হবে না একটু মন খুলে হবে না, আল্লামা হুজুর কেবলা পার হয়ে গেলেন, হাজি মমিন আলী খয়রুল্লাহ বলেছিলেন হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি হাত দিলেন দরিয়ার পানি ঠান্ডা হয়ে গেল, বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা বলেছিলেন ও বাবা হাজি মমিন আলী খয়রুল্লাহ আমি যতদিন বেঁচে থাকব এই কথাটা কাউকে বলবে না বাবা, ও বাবা হাজি মমিন আলী খয়রুল্লাহ আমি নৌকায় ঘুমিয়ে পড়ে আমার সাথে মোসাফা করার জন্য বসেছিল, আমি দুটো হাত বাড়িয়ে দিয়ে আমি খেজের আলাইকে সঙ্গে মোসাফা করলাম, আল্লাহ পাক দরিয়ার পানি ঠান্ডা করে দিলে, কাকে ভালোবেসেছে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছে, আল্লাহর বান্দারা ভোলামায় বলবে না ওই বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুরকে মেলাম কতটা আল্লাহকে ভালোবেসেছিলেন, ও আল্লাহ বান্দারা বসিরহাটে বড় মাওলানা হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইন্তেকাল হয়েছিল, হুজুরের ইন্তেকাল হয়েছিল 1352 সালে 16ই কার্তিক শুক্রবার, হুজুর ফজরের নামাজের পরে হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন,15ই কার্তিক বৃহস্পতিবার এসা নামাজের পরে হাতটা ধরে কেঁদে ফেলেছিলেন, ও বাংলা বড় মাওলানা, ও বাংলা বড় মাওলানা আপনার দেখে তো এক ফোঁটা রক্ত না, রক্তগুলো পানি হয়ে গিয়েছেন, আমি আপনাকে কেমন করে চিকিৎসা করব, ও আল্লাহ বান্দারা ডাক্তার বিধান চন্দ্র রায়, ডাক্তার বিধান চন্দ্র রায় কানে টেটোস্কোপটা লাগিয়ে আল্লামা হুজুরের গায়ে যেখানে ধরে ওই কান থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ পাওয়া যায়, ডাক্তার বিধান চন্দ্র রায় চলে গেলে আল্লামা হুজুর কেবলা বললেন ও বাবা ছেলে আমার কাছে এসো বাবা, আল্লামা হুজুর কেবলা ছোট ছেলে আব্দুল মাজিদ রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হুজুরের ছেলে কটা ছিল বলে জানেন, দুটো ছেলে ছিল, একটা হলো আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলীহে আর একটা হলো আব্দুল মাজিদ রহমাতুল্লাহ আলীহে, এই আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলীহে দুনিয়া থেকে হুজুর 30 বছর বয়সে যুবক বেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, আহা আল্লামা হুজুর কেবলা বলতেন আমার আব্দুল ওয়াহিদ, আমার আব্দুল ওয়াহিদ দুনিয়া থেকে